চলমান পোশাক খাতে অস্থিরতা সহ বিভিন্ন সেক্টরে আন্দোলনের কারণে অর্থনীতির চাকা ঘুরিয়ে দাঁড়ানো বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন ব্যবসায়ী সংগঠন মেট্রোপলিটন চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এমসিসিআই। দুপুরে পুলিশ প্লাজায় এক আলোচনা সভায় সংগঠনের সেক্রেটারি জেনারেল ও সিইও ফারুক আহমেদ বলেন, গেল এক মাসে শতাধিক কারখানায় আনুমানিক 5,000 কোটি টাকার ক্ষতিগ্রস্ত হয়েছে। এখনও বিভিন্ন কারখানায় বিক্ষিপ্তভাবে আন্দোলন চলছে জানিয়ে এই অস্থিরতা কেটে গেলেও গার্মেন্টস শিল্প ঘুরে দাঁড়াতে আরও কয়েক মাস সময় লাগবে। এমসিসিআই বলছে, কারখানা ধ্বংস হয়ে গেলে মালিক শ্রমিক সহ সারা দেশের অর্থনীতি মারাত্মক ক্ষতিগ্রস্ত হবে। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর চলমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানায় সংগঠনটি। প্রায় 100টার উপরে কারখানা ক্ষতিগ্রস্ত হয়েছে, কারো কারো একটু বেশি হয়েছে, কারো কারো কম হয়েছে। আনুমানিক মানে এজ অফ টুডে ধরেন আনুমানিক হয়তো 5,000 কোটি টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে বলে আমাদের ধারণা।